ঘোড়া চুপটু মারে বসে রইতে লাগছ আমার পেছু পেছু চলে আসেছি তো কার পেছু পেছু যাও বাবা জান বলি না তা কি করে আলু স্বপ্ন পাবি স্বপ্ন পাবি কেন বলছিস তোর কান ধরে বাবা এমন একটা পবিত্র জায়গায় আছে এমন ধর্মের জায়গায় আছে যে স্বয়ং ভগবানের সাথে সবসময় উঠা বসা করছে যে ভগবানগুলোকে আমি দেখাচ্ছি আমার মোবাইলের পর্দায় আপনাদেরকে অবশ্যই পাশে থাকুন কাকা বাবু আপনি ভেবেছিলেন যে আমি না আমি ভেবেছিলাম না যে আপনারা আসবেন বলে বুঝলেন না আমি আপনি আসে আমার খুব ভালো লাগলো বুঝলেন না যাই হোক হ্যাঁ আপনি কত দিন বলছে কি আসবে আসবে যেদিন আপনি ফোন করেছিলেন ভিডিও কলিং যেদিন দেখালেন সেদিন থেকে আমি বহুত উৎসুক আসার জন্য জায়গাটাকে লাইভ করব আর লাইভ ডায়লগ দেখতে চাইছে কি করছিস তুই হ্যাঁ ছাড়ি দিয়ে পালাইছিস পুরে যাচ্ছি করে আর এখানে রয়ে দিতে স্বপ্ন পাবি তো নমস্কার বন্ধুরা, এখন আমরা ঘর আইলাম, গিয়েছিলাম পুরুলিয়া। লাইভের মধ্যে তো দেখলেন আপনারা, তো আপনাদের সহায়তায় আপনাদের ভালোবাসায় যতটুকু সামর্থ্য হইলো আমরা কিছু করে আইলাম কিছু অসহায় মানুষের জন্য। আজ এমন একটা পবিত্র স্থানে গিয়েছিলাম আমরা, সে সৌভাগ্যটা হইলো শুধুমাত্র আপনাদের জন্য। এই মনের ইচ্ছাটা ছোটোবেলা থেকেই, কিন্তু কোনো সামর্থ্য ছিল নাই। আপনারা যখন আমার পাশে দাঁড়াইছেন, আমারও কর্তব্য যে আমি কারো পাশে দাঁড়াই। ফোন করেছিল হঠাৎ একদিন এক কাকাবাবু ওই জায়গা থেকে, যে জায়গায় গিয়েছিলাম আমরা, গোশালা মোড় থেকে প্রায় 1.5 কিলোমিটার, আপনা ঘর আশ্রম, আশ্রমটার নাম। তো ওইখান থেকে এক কাকাবাবু ফোন করে হঠাৎ রাত্রে, যে বেটা তোমার ভিডিওগুলো দেখি আমরা, তো মন ফ্রেশ হয়ে যায়। বলি কথা থেকে বলছেন কাকাবাবু? তো বলছে আমরা মেন্টাল হসপিটাল থেকে বলছি, যেখানে আমরা প্রভুজি রাখে রাখি, যারা পেশেন্ট আছে তাদেরকে ওনারা প্রভুজি নাম দিয়েছে, খুব ভালো নাম, কারণ ভগবানের স্বরূপ, কারণ মানুষের মধ্যেই আছে ভগবান। সেই অসহায় অসহায় মানুষগুলোর ভিতরে যে ভগবানটাকে ওনারা চিনতে পারিছে, ওটাকে তার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাদের টিমকে, প্রত্যেকটি সদস্যকে, ও বিশেষ ধন্যবাদ আমার কাকাবাবুকে, যে আমাকে এই যোগ্যতাটুকু মনে করেছে এবং ওইখানে যাওয়ার সুযোগটুকু দিয়েছে। খুব সম্মান করলে আমরা গিয়েছিলাম ওইখানে, এবং কতটুকু সামর্থ্য আমরা করতে পারেছি আপনাদের ভালোবাসা পেয়ে, আপনাদের সাপোর্ট পেয়ে, আপনারাকে অবশ্যই দেখাবো আমি, কারণ আমি যতটুকু যা পয়সা পাই আপনাদের থ্রু আমি সৎ কাজেই ব্যবহার করি এবং আপনাদেরকে দেখাই। তো
যে কাকা বাবুটাকে আমি দেখাচ্ছি ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন দেখুন কিভাবে কতটুকু আমরা কি করতে পারলাম শুধু আপনাদের জন্য আপনাদেরকে দেখানো একান্ত দরকার একান্ত প্রয়োজন কারণ আপনাদের জন্য এই সব সম্ভব হচ্ছে তাই আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব রিকোয়েস্ট করব কারণ যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তা আপনারাও হয়তো জানতে চিনতে পারবেন না বুঝতে পারবেন না জায়গাটাও জানবেন প্রিয়া একটা আমাকে কাগজ দিন কাগজটা নিয়ে আসলো নিয়ে আসো কাগজ তো আমাকে একটা কাগজ দিয়েছে খুবই ধন্যবাদ আমার কাকা বাবুকেও আমার ওখানের সমস্ত সদস্যকে ফুল পরিবারকে এই হচ্ছে সেই কাগজ যেটা আমার হাতে তুলে দিয়েছেন কাকা বাবু ওনাদের যা রুল যা সিস্টেম কোনো কিছু এখানে সাহায্য করলে বা দান করলে এই কাগজটা ওনারা দিয়ে থাকেন সেই কাগজটা আমরা পেয়েছি লিখে রাখুন কাজে লাগবে ভবিষ্যতে এই নাম্বারটা যদি কোনো অসহায় মানুষ আপনাদের পাশে আপনাদের গ্রামে গঞ্জে আমাদের পশ্চিমবাংলার মধ্যে যেখানে থাকুক যে কোনো অবস্থায় থাকুক আপাতত আমি পশ্চিমবাংলাটাই বলছি বাকি যে কোনো খান থেকে ওনারা ওদেরকে রেস্কিউ করে নিয়ে আসে ওনাদের ফুল টিম যে আছে যেখান থেকে হোক আপনারা ফোন করবেন 7872 45835 আবার বলছি 7872 245835 এই নাম্বারে ফোন করবেন ভিডিও পাঠাবেন সেই অসহায় ব্যক্তিটার ভিডিও কলে দেখাতে পারেন অবশ্যই ওই মানুষটাকে ওনাদের কাছে ওনারা নিয়ে আসবেন এতটুকু আমাকে বলেছে তাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বললাম তার পরিবারের যেন না কেউ থাকে কারণ এটা অসহায় মানুষদের জন্য যারা একদম পথের ধারে পড়ে আছে যাদের কেউ কথাও নাই তাদের জন্য ওনারা আছে আপনা ঘর আশ্রম পুরুলিয়া এটা হচ্ছে একটু ক্লোজে আইসো এটা হচ্ছে অ্যাড্রেসটা যদি কেউ দান করতে চান বা সাহায্য করতে চান মানুষের পাশে দাঁড়াতে চান তো অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে যেতে পারেন আমার জীবনের সব থেকে মূল্যবান কাগজ যেটা আপনাদের সহায়তায় আপনাদের ভালোবাসায় আজ আমি পেয়েছি আমি জানতাম না যে এরকমভাবে কোনো কিছু দেওয়া হয় বলে আমি জাস্ট এরকমই গিয়েছিলাম ওই কাকাবাবুর ডাকে ওই ভিডিও কল দেখে এই মানুষগুলোকে একবার আমি দেখা করে আসি সেই জন্য আমি যতটুকু সামর্থ্য আপনাদের সহায়তায় পেরেছি কি করেছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন ওখানের মানুষজন সবাই খুব ভালো অনেক সম্মান করেছে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং আমরা গিয়েছি তো এত ওদের খুশি আনন্দ হয়েছে যে বলে বুঝাতে পারবো না এটা ভিডিওর মাধ্যমে সবাই দেখিল যেভাবে ওরা আমরাকে ভালোবাসা দিত আমরা গেলছি ওটা তো ওর অনেক খুশি হয়েছে এতটা যে মানুষ আমাকে ভালোবাসে আপনাদের মতন সেটা আমরা জানেছিলাম এতটা মনের মাঝে যে জায়গা মানে দিবেন এইভাবে সেটা আশা ছিল নাই ওইখানে গিয়েই বুঝতে পারলাম এবং আপনারা এত ভালোবাসা দেন আমার 30,000 পরিবার ও যারা আমার পরিবারে যুক্ত হচ্ছেন তাদেরকেও মোস্ট ওয়েলকাম ধন্যবাদ জানাই ওইভাবে এই পরিবারটিকে সাপোর্ট করুন ও অসহায় মানুষগুলোকে সাপোর্ট করুন ধন্যবাদ নমস্কার তো আমরা এখন গোসালা মোড়ে এই মাত্র আইলাম গোসালা মোড়ে নামলাম তো এবারে বাজারটা একটু বলি সারিলি থলি নিলাম একটা দোকান থেকে সবজি বাজার এই যে গোসালা মোড়ের সামনে সাথে থাকুন পাশে থাকুন সেই পবিত্র জায়গায় আমরা যাচ্ছি সেই ভগবানগুলোর কাছে সেই অসহায় মানুষগুলোর কাছে আজ বার আজ একটা শুভ দিন সেই শুভ দিনে কিছু শুভ কাজ করার প্রয়াস চেষ্টা করছি আপনাদের ভালোবাসায় আপনাদের সহায়তায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসো বেটা আসো
10 কিলো আলু নিয়া হচ্ছে ও ঘর কোথায় বড় তো আর আনাড়া হ্যাঁ আনাড়া তো ভিডিও গুলো দেখি যা মুখটা চিনি আমি না লাগাইতে বলি আমি বলি ও আইয়া তাহলে ভিডিও গুলো দেখেছে হ্যাঁ আপনার বাড়ি কোথায় আমার এখানে উত্তর দিয়ে আচ্ছা আনাড়ায় বাড়ি নাকি হ্যাঁ বসকুলির ওই সাইডে নাকি হ্যাঁ বসকুলির সামনে ওই আমার দু চারটা বন্ধু আছে আচ্ছা বন্ধু আপনি বাজারে এসেছেন নাকি তো এখানে প্রিয়া সবজি নিচ্ছে এই মুহূর্তে আমরা দোকান থেকে বাজার করে বাইর হয়ে গেলছি এটা গোসালা মোড় এটা হচ্ছে দু ব্যাগ আটা আছে 5 কিলো করে এখানে একটা চাল পেস্ট্রি বড়া আছে যতটুকু সামর্থ্য হয়েছে আপনাদের ভালোবাসায় আপনাদের সহায়তায় খুব ভালো লাগছে খুব খুশি লাগছে যে আপনারা এভাবে পাশে দাঁড়িয়েছেন চেষ্টা করছি মানুষের কথা চালানো যে মানুষটা আমাদেরকে ডাকিছে তাদের সাথে আলাপ পরিচয় করাছি সেই মানুষটাও খুব ভালো উনি তো অনেক সেবা করছেন আপনার ঘর হ্যাঁ এটাই উঠে এটাই উঠে এসে গেছি আমরা নাম পিয়া তো এই পবিত্র জায়গায় আজ আমরা এসে গেছি কাকু কত হলো না পিয়া 100 টাকা দাও হ্যাঁ কাকু আসছি পিয়া ফোনটা ধরো হ্যাঁ তো এই সুন্দর আজ পবিত্র ধামে এসেছি পবিত্র জায়গায় পবিত্র ধামে আমরা এসেছি আজ নমস্কার নমস্কার কাকু আসুন খুব ভালো লাগলো আমি যে মানুষটার জন্য এসেছি ছুটে সেই মানুষটা ইনিই হচ্ছেন আমার কাকা বাবু আসুন না একটু ও বাজারও করা হলো নাকি হ্যাঁ হ্যাঁ বাজার ঠিক আছে দিদি পেঁয়াজ জানিয়ে দিয়ে যাবো
আজ সেই পবিত্র সময়ে আমরা এসেছি, খুব ভালো লাগছে, খুব খুশি আজকে আমরা যে এই পবিত্র জায়গায় আসতে মৌকা দিয়েছে আমার কাকা বাবু আমাকে, খুব সৌভাগ্যবান মনে করছি আজকে আমি। এই সেই পবিত্র স্থান, আপনাদেরকে যেটা বলছিলাম আমি, এখানে সেই ভগবানগুলো আছে আমার খুবই প্রিয়, যে কাকু আজ দীর্ঘদিন ধরে এই সেবায় আছে। আর বলছে কি যে মদের তেল অনুযায়ী, আর বলছে কি যে আমার মনে হয় হাঁস গুলো লোকে খাইছে, বুঝলি? গালা গালি তোমার হাসি লাগে, দারুণ লাগে, ভিডিও গুলো অনেক সুন্দর লাগে। বাইরে তুলবো ছবি, চলো বাইরে তুলবো। অন্য লোক টাকা ইনভেস্ট করছে, কিন্তু প্রথম থেকে যে থাকে বুকটা আড়িয়ে তারই তো নামটা হবে, টাকা তো সবাই দিবে, জীবনটার তো দাম থাকে। পবিত্র জায়গা আছে30 মানে আমার বড় বেটা তুলল, তো এবার আমরা আস্তে আস্তে বাইর হচ্ছি এইখান থেকে, আমাদের প্রভু আশ্রম থেকে, আমাদের যে গোসলা মোড়ের সামনে যে আশ্রমটা আছে, যে ভগবানগুলোর সাথে দেখালাম, পরিচয় করাইলাম, সে ভগবানের সাথে আজ দেখা করে আমি বহুত ধন্য হইলাম, খুবই ভালো লাগলো, খুব সম্মান করলো আমাদেরকে। এবং সেই কাকা বাবুর জন্য আজ এখানে আমি আসতে পারিছি, এবং আপনাদের সহায়তায়, আপনাদের ভালোবাসায়। আর এই মানুষটাকে বলেছিলাম আসতে, তো একটু লেট হলো, ওনারও বিশেষ কাজ ছিল। এই হচ্ছে হারাধন বাউরি, হারাধন দা, আমি আস্তিক বাউরি, আমার প্রিয়া বাউরি, আমরা গর্বিত যে এরকম একটা জায়গায় আসতে পারে আজকে। ভাই খুব ধন্য হলো, আর জায়গাটা দেখলো, জিনিসগুলো দেখলো, মানুষের অবস্থাটা বুঝলো, ভাই অনেক বড় হয়ে গেছে আমাদের। আপনারা যতদিন আমাকে ভালোবাসে দিবেন, ততদিন আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য হবে। আর দাদা তুমি কেন মুখটা ছুপাচ্ছি, দিয়ে আসো। ইনি হচ্ছেন আরেক সদস্য, আরেক স্টাফ আমাদের, অজয় বাউরি। দাদা কিছু এক কথা যদি বলবো, যে তোমার যে ভিডিওগুলো করছো খুবই ভালো হচ্ছে, আর মানে সবাই তোমাকে সাপোর্ট করবে, কথাগুলো বলবে, সামাজিক যে কথাগুলো বলবে ওইগুলো মানে একটু জেনে শুনে বলবে, আর মানে যাতে কারেক্ট মেসেজ যায় সমাজে, সেই জিনিসটা করার চেষ্টা করবে। খুব ভালো কাজ করছো, এটা তো সবাই তোমার কাজে। তাহলে ভাই আসি, আসি ভাই, আসি তাহলে। কাকা বাবু ছাড়তে যাচ্ছি আমরা আগে।
চলে এলাম আমরা অটোতে করে বাস দেখতে পুরুলিয়া বাস স্ট্যান্ড। এবার আমরা আস্তে আস্তে ঘর No! No!